নমস্কার আপনাদের চ্যানেল টিম ট্যাক সাপোর্টে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন ভিডিওর থামিল অনেকেই দেখেছেন ভিডিওর থামনিল দেখেই আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখার চেষ্টা করছেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার টিম ট্যাক সাপোর্টকে অনেক বেশি সাপোর্ট করছেন বেশ কিছুদিন ধরে যখন থেকে আমরা বাংলাতে ভিডিও শুরু করেছি তো আজকের ভিডিও আলোচনা হচ্ছে বেস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং ফ্রম পেমেন্ট ব্যাঙ্ক তো আমরা বেসিক্যালি দুটো পেমেন্ট ব্যাংকে এই মুহূর্তে টার্গেট করে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক এবং আপনাদের প্রিয় জিও পেমেন্টস ব্যাংক সো দুটো ব্যাংকের মধ্যে কি বিশাল পার্থক্য আছে আজকে ডিটেলসে আমরা আমি আপনাদের সাথে আলোচনা করব কারণ লাস্ট কিছু ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে জিও পেমেন্টস ব্যাংক কেমন বা এয়ারটেল পেমেন্টস ব্যাংক কেমন দেখুন সেফটি সিকিউরিটি প্রশ্নই আমি যদি বলি তাতে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কোনো ভুল নেই যে বিভিন্ন সফটওয়্যার আপনারা ইনস্টল করেছেন মোবাইলের মধ্যে তারপর আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাওয়া হয়ে যাচ্ছে তার জন্য সম্পূর্ণ কিন্তু আমরা এবং আপনারাই দায়ী আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো আননোন সোর্স থেকে বা আননোন হোয়াটসঅ্যাপ থেকে আসা কোনো প্রকার অ্যাপসে অ্যাপসের লোভে আপনারা পা দেবেন না তাতে কিন্তু আপনারা সর্বশান্ত হতে পারেন এতে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের করার আসলেও কিছু নেই তার বিভিন্ন হ্যাকাররা বিভিন্ন রকম অ্যাপ বানিয়ে বিভিন্ন রকম অ্যাপ থেকে টাকা নিয়ে নেওয়ার ব্যবস্থা কিন্তু করে নিয়েছে সুতরাং এখন আর ওটিপির প্রয়োজন পড়ে না ওরা সরাসরি আপনার মোবাইলে চলে আসে এবং আপনার মোবাইলে ঢুকে আপনি যখন ঘুমিয়ে পড়ছেন রাত বারোটা একটার পর ঠিক তখনই ওনারা ওনাদের কাজ করেন এবং সক্রিয় হন এবং আপনার মোবাইল থেকে ওনারা কিন্তু টাকাটা চুরি করেন সো আনন সোর্স থেকে আসা কোনো প্রকার অ্যাপিকে আপনারা ইনস্টল করবেন না এটা আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ রইল ফিরে আসছি আজকের বিষয় এবং আজকের বিষয়বস্তু হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং ফিনো পেমেন্ট ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনে কোনটা আপনার কাছে সবচাইতে বেশি অগ্রাধিকার পেতে পারে তার উপরে আজকে ভিডিও অনেকে কমেন্ট করেছেন কমেন্ট বক্সে যে কোন ব্যাংক রকম তা নিয়ে একবার ডিটেলসে আপনার আপনি আলোচনা করুন সো আমি আমার ছোট্ট বুঝার পরিসর থেকে যতদূর বুঝতে পেরেছি তা আপনাদেরকে আলোচনা করছি স্পেসিফিক আমি এই ভিডিওর মাধ্যমে তাও বোঝানোর চেষ্টা করব যে কোনো পেমেন্টস ব্যাঙ্ক এখানে জিও পেমেন্টস এবং এয়ারটেল পেমেন্ট কোনটাই ফার্স্ট এবং সেকেন্ড নয় দুটোই সর্বাগ্রে বিভিন্ন মানুষের কাছে প্রথম স্থান পেতে পারে প্রয়োজনে নিরিখে আপনারা আপনাদের মতো করে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন সো লেট না করে ভিডিওর মূল বিষয়বস্তু যাচ্ছে এবং আমি আপনাদের সামনে একটা ডিটেল পিডিএফ শেয়ার করার চেষ্টা করছি যে যার মাধ্যমে আপনি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে একজাক্টলি আপনার কোন পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রয়োজন এবং কোন পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনার জন্য প্রফিটেড হতে পারে আমি দুটোরই বিষয়বস্তু আপনাদের সামনে খুলে খুলে বলবো আপনারা চেষ্টা করুন বোঝার যে কোনটা আপনার আপনার জন্য বেশি প্রয়োজনীয় সুতরাং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে আমরা শুরু করছি আলোচনা দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সঙ্গে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক আপনাদের সবাইকে আমি জানিয়ে রাখি যে যখনই কোনো পেমেন্টস ব্যাঙ্ক ব্যাংকের উৎপত্তি বা জন্ম হয় তখন তাকে কোনো শিডিউল ব্যাঙ্কের আন্ডারে জন্মগ্রহণ করতে হয় কারণ হচ্ছে কি এয়ারটেল পেমেন্ট মানে বিভিন্ন পেমেন্টস ব্যাঙ্কের লিমিটেশন আছে তো আফটার লিমিটেশন মানে লিমিটেশনের পর যখন কোনো কাজ ওনাদেরকে করতে হয় তখন ওনাদেরকে ওই ব্যাক হ্যান্ডে বা ব্যাক যে ব্যাংকটি বসে থাকে তার সাহায্য নিতে হয় সো এরকমভাবে বিভিন্ন পেমেন্টস ব্যাংক বিভিন্ন ব্যাংকের আন্ডারে বা কন্ট্রোলে কাজ করে বা সহায়তায় কাজ করে সো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংকের সহায়তায় কিন্তু কাজ করে অনেকে এই বিষয়টা জানে না যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের পেছনে কোন শিডিউল ব্যাঙ্ক কাজ করে সো এখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের পিছনে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক অ্যাজ এ শিডিউল ব্যাংক ওয়ার্ক করে তারপর আসছি আসছি সার্ভিস এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে বেসিক্যালি অনেকগুলো সার্ভিস আপনাদেরকে অফার করে এর মধ্যে ধরুন এনইসিটি ফাস্ট্যাগ স্মার্ট ওয়াচ এন এনসিএমসি কার্ড প্রিপেড পোস্টপেড রিচার্জ ডিটিএইচ ইলেকট্রিসিটি বিল ব্রডব্যান্ড বিল মানে বিবিপিএস সমস্ত সার্ভিস কভার করে প্লাস ইন্স্যুরেন্সের মতো সার্ভিসও এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কভার করে সো বিভিন্ন সার্ভিসেস এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আপনাদেরকে এখান থেকে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আপনারা বিভিন্ন সার্ভিস মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া মানে শুধু অ্যাকাউন্ট ছাড়া আর অনেক কিছু বেশি সার্ভিস আপনি আপনার অ্যাপের মাধ্যমে পেতে পারেন এখানে দেখুন লেখা আছে শিডিউল অফ চার্জেস মিনি কেওয়াইসি অ্যান্ড ফুল কেওয়াইসি ওয়ালেট জো সো যদি আপনি এখানে অ্যাকাউন্ট ওপেনিং করেন চার্জ জিরো আছে অ্যাকাউন্ট ওপেনিং ঠিক করতে গেলে লোড মানিতে থ্রু ডেবিট কার্ড নেট নেটব্যাঙ্কিং ইউপিআই জিরো আছে ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি লোড নেন তাহলে দুই টাকা আঠারো পয়সা প্রতি একশো টাকায় ওরা চার্জ করবে পেমেন্ট এট মার্চেন্টেজ কোনো চার্জ নেই পেমেন্ট বা ইউজিং ভার্চুয়াল কার্ড কোনো চার্জ নেই পেমেন্ট টু ইউ বিল পেমেন্ট ডিটিএইচ কোনো চার্জ নেই পেমেন্ট ফর আইআরসিটিসি ট্রেন টিকিট বুকিং ভিআই এয়ারটেল থ্যাংকস অ্যাপ সেখানে ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট টিকিট ফেয়ার এক্সক্লুসিভ জিএসটি এখানে মানে জিএসটি সহকারে এক টাকা আশি পয়সা প্রতি একশো টাকা এখানে কিন্তু চার্জ আছে ট্রান্সফার এক্ষেত্রে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার কোনো চার্জ নেই কিন্তু ওয়ালেট থেকে ফুল কে ওয়াইসি অনলি হুলকে ওয়াইসি ওয়ালেট থেকে যদি আপনি ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে তিন পার্সেন্ট চার্জ আছে মানে বিশাল চার্জ এখানে ইন্টারেস্ট রেট যদি বলি সেভিংস অ্যাকাউন্টে তাহলে আপ আপ টু টু ব্যালেন্স ব্যালেন্স লাখ আপনি চার্জ পাবেন পাবেন ইন্টারেস্ট বছরে আর ব্যালেন্স হবে এক লাখ মানে এক লাখের উপর যদি আপনি টাকা রাখেন তাহলে সাত পার্সেন্ট পাবেন এখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার বুঝতে হবে এখানে বলা হয়েছে আপ টু এক লাখ দুই দুই পার্সেন্ট আপনি যদি এক লাখ টাকা রাখেন তাহলে দুই পার্সেন্ট পাবেন এক লাখ টাকার উপরে যে টাকাটা এক্সট্রা রাখবেন তার উপর সাত পার্সেন্ট পাবেন মানে আপনি যদি এক লাখ দুই লাখ টাকা রাখেন তাহলে প্রথম এক লাখ টাকার জন্য দুই পার্সেন্ট মানে দুই হাজার দ্বিতীয় এক লাখ টাকার জন্য সাত পার্সেন্ট মানে সাত হাজার টোটাল এখানে পাওয়ার কথা কিন্তু সাত দুগুণের চোদ্দো পার্সেন্ট যা আমরা নর্মালি বুঝি কিন্তু এখানে দুই পার্সেন্ট আর সাত পার্সেন্ট মানে টোটাল নয় পার্সেন্ট পাবেন দু লাখ টাকার উপর এনারই এনারও ফিক্সড ডিপোজিট নট অফার কারণ পেমেন্টস ব্যাঙ্ক কখনও আপনাকে ফিক্সড ডিপোজিট অফার করতেই পারে না তারা ফিক্সড ডিপোজিট যদি অফার করে তাহলে ব্যাঙ্ক বোন যে ব্যাঙ্ক বসে আছে তার উপর ডিপেন্ড হয়েই করতে হয় আপ টু ব্যালেন্স আয়নার ওয়ান লাখ অ্যাকাউন্ট জানি মিনিমাম ব্যালেন্স রুয়াল আর আরবানে আরবানে আপ টু ব্যালেন্স আয়নার ওয়ান লাখ কোনো মিনিমাম ব্যালেন্স নেই নীল ব্যালেন্স ব্যালেন্সে এক লাখ নীল ফিক্সড ডিপোজিট এখানে ওনারা অফার করতে পারে না শিডিউল অফ চার্জ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই আসছি মূল বিষয়বস্তুতে শিডিউল চার্জ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে চার্জের গল্প এটা নিয়েই সবার আলোচনা এবং আমরা চার্জ নিয়েই আলোচনা করব অ্যাকাউন্ট ফেসিলিটেশন চার্জ অ্যাকাউন্ট আপনি ফ্রিতে খুলে নিলেন কিন্তু যখনই আপনি ফেসিলিটি অ্যাক্টিভ করবেন সেখানে একশো টাকা চার্জ আপনাকে দিতে হবে অ্যানুয়াল সাবস্ক্রিপশন চার্জ আপনাকে একশো টাকা প্লাস জিএসটি মানে একশো আঠেরো টাকা দিতে হবে ক্যাশ ডিপোজিট লোড ক্যাশ ইন্টারনেট ব্যাঙ্ক মোবাইল অ্যাপ দিয়ে যদি করেন তাহলে ফ্রি ক্যাশ ডিপোজিট লোড ক্যাশ ব্যাঙ্কিং পয়েন্ট আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ব্যাঙ্কিং পয়েন্টে যদি গিয়ে করেন টু পঁচিশ হাজার টাকা পর্যন্ত কোনো চার্জ নেই কিন্তু পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ আছে ভাই ক্যাশ টাকা জমা করলেও এখানে চার্জ দিতে হয় ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে দশ হাজার পর্যন্ত ফ্রি আছে কিউমুলেটিভ ট্রান্সফার কিউমুলেটিভ ট্রানজ্যাকশান পার মান্থ ফ্রি বিয়ন্ড টেন থাউজেন্ড উপরে যদি যান সিক্স জিরো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট মারনে দশ হাজার টাকা উইথড্রল আপনাকে পঁয়ষট্টি টাকা চার্জ দিতে হবে কার্ডলেস ক্যাশ উইথড্রল বি টি অ্যাপ অনলি সেলফ উইডড্রল স্যান্ড মানি টু আদার ফ্রি আছে ক্যাশ এই পি এস টু ট্রানজ্যাকশান পার ডে ম্যাক্স টেন ট্রানজ্যাকশান পার মান্থ এবং ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ উইথড্রল আপনি করতে পারেন পারবেন এবং দশ হাজার টাকা পার ট্রানজ্যাকশানে পেমেন্ট থ্রু আইআরসিটিসি ট্রেন বুকিং ভিআই এয়ারটেল থ্যাংকস বলেই দিলাম আগে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট চার্জ আছে ফান্ড ট্রান্সফারের এখানে কোনো গল্প ওনারা দেননি কিছু চার্জ উইদিন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল অ্যাপ ফ্রি আছে বাকি সমস্ত কিছু ফ্রি আছে তবে এখানে বিভিন্ন ধরনের চার্জেস কিন্তু লাগানো ওনাদের থেকে আছে কার্ডের ক্ষেত্রে ওনারা চার্জ করেন এনআল এখানে কার্ডের ক্ষেত্রে কিছু স্পেশালি কিছু লেখা নেই এখানে কার্ডের ক্ষেত্রটা আমি একটু ক্লিয়ার করছি অ্যানুয়াল মেনটেন্স চার্জ ভার্চুয়াল কার্ড যদি আপনি ভার্চুয়াল কার্ড নেন এয়ারটেলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আপনি ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ড দুটোর ব্যবস্থা আপনি এখানে পেয়ে যাবেন ভার্চুয়াল প্রিপেড কার্ডে আপনার পঁচিশ টাকা প্লাস জিএসটি দিতে হবে প্রিপেইড কার্ডে আর ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য আপনাকে কোনো চার্জ এখানে দিতে হবে না যদি আপনি প্রিপেইড কার্ড নেন তাহলে পঁচিশ টাকা প্লাস জিএসটি আর ভার্চুয়াল ডেবিট কার্ড নিলে তার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না কিন্তু এখন ওনারা ডেবিট কার্ড দিচ্ছেন পার্সোনালাইজ তার জন্য চার্জ এখানে ধরা আছে ইন ইন্স্যুরেন্স প্রাইস তিনশো ঊনপঞ্চাশ টাকা ইস্যু এবং ইন্স্যুরেন্স প্রাইস ফর কারেন্ট অ্যাকাউন্ট একশো নিরানব্বই টাকা সেভিং সেভিংস অ্যাকাউন্টের জন্য তিনশো উনপঞ্চাশ টাকা ওনারা কাটছেন এবং কারেন্ট অ্যাকাউন্টের জন্য ওনারা একশো নিরানব্বই টাকা কাটছেন নন পার্সোনালাইজ ইনস্টা ডেবিট কার্ড ইন্স্যুরেন্স প্রাইস দুশো নিরানব্বই টাকা মানে আপনি যদি কোনো পার্সোনালাইজ কার্ড না নেন নিজের মতো করে তাহলে দুশো নিরানব্বই টাকায় আপনি কার্ড কিন্তু পেয়ে যাবেন প্রভৃতি সালে অ্যানুয়াল মেনটেন্স চার্জ নন রিফান্ডেবল একশো নিরানব্বই টাকা তার জন্য আপনাকে অ্যানুয়াল মেন্টেন্স চার্জ দিতে হবে ক্যাশ উইথড্রল চার্জেস আছে এখানে আদার ব্যাঙ্ক মাইক্রোটেম থ্রি ফ্রি এভরি মান্থ ইন কেস অফ কারেন্ট মান্থ ওয়ান ফ্রি এভরি মান্থ পোস্ট দ্যাট মেট্রো লোকেশন মুম্বাই নিউ দিল্লি চেন্নাই কলকাতা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এবং একটা ফ্রি আছে সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং সেভিংস সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনটে ফ্রি আছে ক্যাশ উইথড্রল ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে এখানে আপনি যখনই তারপরে ফ্রির পর টাকা তুলবেন একুশ টাকা প্লাস জিএসটি দিতে হবে ব্যালেন্স ইন করে এবং মিনি স্টেটমেন্ট করলে নয় টাকা প্লাস জিএসটি দিতে হবে বুঝতেই পারছেন সো বি কেয়ারফুল তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এত কিছু নিয়মকানুন আছে মানে কোনো না কোনো ক্ষেত্রে আপনি কিন্তু ধরা খেয়েই যাবেন মানে ধরা খাওয়া ছাড়া আপনার কাছে আর কোনো রাস্তা নেই কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আপনাকে বিভিন্ন সার্ভিসগুলো এখানে অফার করে সিক্স মোর সার্ভিস এখানে যে দিচ্ছে ইন্স্যুরেন্স এবং অন্যান্য বিভিন্ন সার্ভিস সেইগুলো আপনাকে এখানে দিচ্ছে প্লাস ভার্চুয়াল প্লাস ফিজিক্যাল ডেবিট কার্ড আপনাকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রোভাইড করছে এবং অ্যাকাউন্ট ওপেনিংয়ে বেশ কিছু ভ্যারাইটি আপনাকে দিচ্ছে চার্জ নিচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু দেওয়ার সাথে চার্জ নিচ্ছে সেটাও একটা আলাদা বিষয় সেটাও একটা সম্পূর্ণ আলাদা বিষয় চার্জ এটা নিচ্ছেই নিচ্ছে এবং সেই লেভেলে নিচ্ছে এবং বিভিন্ন প্রকারের ওনারা কিন্তু চার্জ কাটে অনেক ক্ষেত্রেই অনেক কিছু নিয়ম এখানে প্রচুর পরিমাণে লাগানো আছে সেই নিয়মের দ্বারা ধরা বাধায় আপনি পড়বেন এবং আপনাকে চার্জ দিতে হবে সুতরাং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যদি আপনি খুলতে চান সমস্ত চার্জের সম্বন্ধে বুঝে নিন এবং চার্জের সম্বন্ধে বুঝতে হলে আপনাকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সাইড এয়ারটেল ডট ইন স্ল্যাশ ব্যাঙ্ক ব্যাঙ্ক চার্জেসে আপনার সাইটে যেতে হবে এটা বেসিক্যালি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সাইট এখান থেকে আপনি সম্পূর্ণ ডিটেলস কিন্তু গিয়ে দেখতে পারেন যে চার্জেস এখানে কী রয়েছে ঠিক আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সাইডে আপনি যখনই যাবেন নিচে আপনার এখানে নিচে ঠিক এই জায়গা এই জায়গাটায় দেখুন চার্জেস ফিস অ্যান্ড ইন্টারেস্ট রেটস বলে একটা কলম আছে এবং সেখানে গিয়ে আপনি সমস্ত চার্জেস দেখে নিতে পারেন সুতরাং এই জিনিসটা অবশ্যই আপনি দেখে নেবেন যখনই আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেনিং করবেন তারপর চলে আসছি আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের পর জিও পেমেন্টস ব্যাঙ্কে জিও পেমেন্টস ব্যাঙ্কেও সেম গল্প যেটা আমি আপনাদেরকে বলছিলাম যখনই কোনো পেমেন্টস ব্যাঙ্ক মার্কেটে আসে তখন ওই অ্যাপ পেমেন্ট ব্যাঙ্ক কোনো না কোনো ব্যাঙ্কে ধরে তারপর আসতে হয় জিও পেমেন্টস ব্যাঙ্ক যাকে ধরে এই মার্কেটে এসছে বা নিজে যে শিডিউল ব্যাঙ্কের কন্ট্রোলে এসছে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে জিও পেমেন্টস ব্যাঙ্ক চলে তবে জিও পেমেন্টস ব্যাঙ্কের চার্জেস একদমই সিম্পল কোনো এখানে কোনো স্পেশাল কিছু নেই মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স এখানে নীল ফি ফর নন মেনটেন্স এমআইবিতে কোনো চার্জেস নেই ম্যাক্সিমাম ব্যালেন্স অ্যান্ড ক্রেডিট ম্যাক্সিমাম ই ডি ব্যালেন্স এখানে ওনারা দুই লাখ টাকা কিন্তু রাখেনি ওনারা এক লক্ষ পঁচানব্বই রেখেছেন এবং সুইপ ডিজেবল ইফ সুইপ ডিজেবল যদি থাকে তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত অ্যাকাউন্টে রাখতে পারেন পেমেন্টস ব্যাঙ্কের নিয়ম এটাই পেমেন্টস ব্যাঙ্কে আগে এক লাখ টাকা পর্যন্ত রাখা যেত এবং এই মুহূর্তে এক পেমেন্টস ব্যাঙ্কে ম্যাক্সিমাম দুই লাখ টাকা পর্যন্ত রাখা যায় এর বেশি টাকা যদি আপনি রাখেন সেটা সুইপ হয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চলে যাবে ম্যাক্সিমাম ইন্টারনেটের ব্যালেন্স সেই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ওনারা এস আরবিবিআই থেকেও আরও কিছু নিয়ম কানুন করে নিজের আরও কম রেখেছেন ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট ক্রেডিট ইন ইয়ার দুই লাখ টাকা পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টসে ট্রানজ্যাকশান মানে রাখতে পারেন অ্যাভারেজে ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে রুপে প্লাটিনাম দেওয়া হয় তার জন্য কোনো প্রকার চার্জ নেওয়া হয় না এই যে লিঙ্ক এখানে লিমিটেড কে ওয়াইসি সেভিংস অ্যাকাউন্ট এগুলো দেওয়া হয় না আর এই যে নিয়মগুলো দেখছেন লিমিটেড সেভিংস অ্যাকাউন্ট সেটার কথা বলছেন রেগুলার সেভিংস অ্যাকাউন্টই করবেন যখন প্রয়োজন পড়ে ভার্চুয়াল ডেবিট কার্ড দেওয়া হয় इश्युएंस फी किस नहीं डेली ट्रांजेक्शन लिमिट इ कमार्से देर लक्ष टा ट्रांजेक्शन फी लोड मानी को चार्ज नहीं बिल पेमेंटे चार्ज नहीं एन एफ टीते चार्ज नहीं आई एम पी से चार्ज नहीं आटीजी एस चार्ज नहीं यूपीआई कोनो चार्ज नहीं आई एम पस पट ट्रांजेक्शन लिमिट पांच लाख एन एफ टी पार्ट ट्रांजेक्शन लिमिट नहीं यूपीआई पट ट्रांजेक्शन लिमिट मैक्सिमाम लाख पार डे डेब ट्रांजेक्शन नट एवेलेबल आदार सार्विस एस एम एस एल को चार्ज नहीं मान्थली स्टेटमेंटे को चार्ज नहीं एड हॉक स्टेटमेंट অ্যাড হক ই স্টেটমেন্ট যদি চাই তাহলেও ফ্রি চার্জ নেই অ্যাড হক ফিজিক্যাল স্টেটমেন্ট চাইলে পঁচাত্তর টাকা প্লাস জিএসটি আছে নমিনেশন ফেসিলিটি ফ্রি সুইপ ফেসিলিটি ফ্রি ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার ইয়ার পেয়েবল কোয়ার্টারলি এখানে কিন্তু ওই এয়ারটেলের মতো প্রথম বছরে দুই প্রথম এক লাখ টাকায় দুই হাজার টাকা তারপর এক লাখ টাকায় সাত হাজার টাকা এরকম ধরনের আন্ধা কানুন কিন্তু এখানে নেই তবে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মতো অনেক ফ্যাসিলিটিও নেই সুতরাং যারা পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন শুধুমাত্র শুধুমাত্র চাইছেন যে অ্যাকাউন্ট আমি ওপেন করবো এর মাধ্যমে আমি ইউপিআই ট্রানজেকশানস করবো মানে জাস্ট ফার্স্ট টাইম আমি ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করছি তাহলে আপনি জিও পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন আর যদি আপনি একটু পেমেন্টস ব্যাঙ্কের মধ্যে আর একটু হায়ার ভার্জনে যেতে চান যেতে চান তাহলে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করতে পারেন আর এর চাইতে বেশি যদি আপনি কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো শিডিউল ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে হবে আর আপনি যাই করেন না কেন যে কোনো একটা শিডিউল ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকা খুব বেশি প্রয়োজন এরকম এয়ারটেল মানে এরকম ধরনের পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার পাশাপাশি সো যদি আপনি খুব বেশি চার্জেবল জিনিসে না যেতে চান বা খুব বেশি চার্জ আপনি না দিতে চান তাহলে আপনার জন্য জিও পেমেন্টস ব্যাঙ্ক বেস্ট আর আপনি যদি মনে করেন যে আমার অনেক বেশি সার্ভিসেসের দরকার এয়ারটেল তার জন্য ঠিক তাহলে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারেন যেখানে প্রচুর পরিমাণে চার্জেস আছে বিভিন্ন বিষয়ের উপর যা মোটামুটি আপনাকে বুঝে উঠতে কিছু দিন সময় এক দু দিন সময় লাগবে সম্পূর্ণ বিষয়টা বুঝে উঠতে এবং কিছু ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি আরও পরিষ্কার হতে পারবেন এই ভিডিওসের মাধ্যমে আমি যদি আপনাকে পরিষ্কার বোঝাতে নাও পারি তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে যে আমি দেখিয়েছি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সাইটে গিয়ে আপনি ওদের চার্জের সম্বন্ধে জেনে নেবেন ওই সাইটটা একবার ভিজিট করতে পারেন তাহলে আপনি হয়তো আশা করি আরও বেশি পরিষ্কার হয়ে যাবেন এই বিষয়ের উপর সো আপনারা অনেকেই এর উপর আমাকে বলেছিলেন যে কোন ব্যাঙ্কটা ভালো হবে সো আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা দেখে নিন যে কোন ব্যাঙ্কটা ভালো হবে পরিষ্কার কথায় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে প্রচুর ধরনের সার্ভিস এবং অ্যাকাউন্ট ভ্যারাইটি আছে যেখানে সেখানে চার্জও প্রচুর ধরনের দেওয়া আছে কোনো না কোনো ফাঁকে আপনি পড়বেন এবং আপনাকে চার্জ সেখান থেকে দিয়ে বেরোতে হবে প্লাস ওনাদের এখানে অ্যাকাউন্ট ফ্রিজ করার খুব ভালো একটা সিস্টেম চলছে মানুষের অ্যাকাউন্টে যখন পয়সা থাকে ওনারা ফ্রিজ করে নিবেন আমার অ্যাকাউন্টও ওনারা ফ্রিজ করে রেখেছেন প্লাস সার্ভিস আপনি যা অন্যান্য ব্যাংকের মতো পাবেন এখানে পেমেন্টস ব্যাঙ্কে যেটা হয় ব্রাঞ্চলেস ব্যাঙ্কে আর হচ্ছে জিও পেমেন্ট ব্যাঙ্ক সেমই সেম কন্ডিশন কিন্তু এখানে হচ্ছে কি এখানে চার্জেসের এত বেশি বালাই নেই মানে খুব বেশি চার্জেস এখানে নেই ফিজিক্যাল ডেবিট কার্ড আপনি পাবেন না তবে এই সমস্ত বিষয়গুলো আপনি বুঝে করতে পারেন ফিজিক্যাল ডেবিট কার্ড না পেলেও ভার্চুয়াল ডেবিট কার্ডে আপনি ইউপিআইয়ের কাজ করতে পারেন সমস্ত রকম কাজই করতে পারেন ছোটো মোটো ট্রানজ্যাকশনের জন্য খুব বড় ট্রানজাকশনে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক জিও পেম্যাঙ্ক কোনোটাই ঠিক না তার জন্য আপনাকে যেতে হবে শিডিউল কোনো শিডিউল ব্যাঙ্কে তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আর আশা করি আপনাদেরকে মোটামুটি কিছুটা আইডিয়া আমি দিতে সক্ষম হয়েছি যে জিও পেমেন্টস ব্যাঙ্ক এবং এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের মধ্যে পার্থক্য কী দুজন কোন জায়গায় আপনার মনে বসস্থান করছে এই মুহূর্তে সেটা আপনি ভালো বুঝতে পারবেন ভিডিওর কন্টেন্টই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুল করবেন আর ভিডিও নেক্সটে কী আসা দরকার কোন কোন বিষয়ের উপর ভিডিও বানানোর দরকার তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না চ্যানেলটিতে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবার আগে আর প্রেস বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সঠিক সময় দেখার জন্য শেষে এটাই বলব ভিডিওটি স্কিপ না করে আমার সাথে জুড়ে থাকার জন্য ভিডিওটি দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত